হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে 9টা মতো। আজকে হচ্ছে শনিবার, আমার বর অফিস থেকে চলে এসেছি আর হট করে প্ল্যান করেছে যে ব্যাঙ্গালোর যাবো, চলো একটু ঘুরে আসি। তো এখান থেকে ব্যাঙ্গালোর যেতে টাইম লাগে প্রায় ছ ঘন্টার মতো, 5-6 ঘন্টা। তো আমরা এই বেরোচ্ছি আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো আজকে তোমাদেরকে ব্যাঙ্গালোরটা ঘুরিয়ে আনি। তো চলো, বা যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, এখন আমরা বেরোই, টাটা। দেখতেই পাচ্ছ এখন আছি বাসে, আর এটা যাচ্ছে কোথায়, কায়ম্বাটু যাচ্ছে। ওখান থেকে আমরা ব্যাঙ্গালোর যাব, ওখান থেকে ব্যাঙ্গালোরের বাস ছাড়ে। তো এখান থেকে প্রায় 26 কিলোমিটার কায়ম্বাটু বাস স্ট্যান্ড, ওখান থেকেই ব্যাঙ্গালোরের বাস ছাড়ে। তো চলো ওখানে গিয়ে আমার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এটা হচ্ছে চেন্নাই মেন বাস স্ট্যান্ড, এটার নাম হচ্ছে কায়ম্বাটু বাস স্ট্যান্ড। তো এরকম বড় বাস স্ট্যান্ড আমি দেখিনি, মানে কি বলবো, এয়ারপোর্টের মতো এরিয়া জুড়ে বাস স্ট্যান্ড। তো চলো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো বাসে উঠে গেছি, দেখতেই পাচ্ছ বাসের ভেতরটা, এটা স্লিপার বাস। তো আমরা ওপরে শোবো, আর এই যে এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আর বাসের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুজন খুব ভালোভাবে শুতে পারবে, ওপরে দুটো বালিশ, দুজন আরাম করে শুতে পারবে। যেহেতু এটা স্লিপার বাস, তো আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, এরা চিল্লাচ্ছে বাসের জন্য। তো এটা হচ্ছে একটু বাস স্ট্যান্ড, একটু বসে আছি, এইমাত্র বাস থেকে নামলাম। আর এখানের ওয়েদার ভীষণ ঠান্ডা, মানে জাস্ট অসাম ওয়েদার বলতে পারো। তো খুবই ভালো লাগছে বসে আছি, আর আমার বর ওদিকে শাশুড়ির সাথে কথা বলছে, পৌঁছে গেছে ওটাই জানাচ্ছে। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এখন বলবো না তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, তো ওটা সারপ্রাইজ রইলো, নিয়ে গিয়ে তোমাদেরকে বলবো যে কোথায় তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। তো চলো এখন রাখছি, আর পরে তোমাদের সাথে কথা হবে, টাটা। তো বাসে যাবার আগে আমরা একটু হালকা করে টিফিন করে নিই। আমি খাচ্ছি এখানে দোসা, আর আমার বর খাচ্ছে খিচড়ি। তো আমি একটুখানি টেস্ট করলাম, হালকা করে ব্যাপক টেস্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি খাওয়া দাওয়া করে এই চাপলাম বাসে। তো চলো এই বাসটা করে এখন যাওয়া যাক। তো আমি তোমাদেরকে নিয়ে এসেছি অন্ডেল্লাতে, এটা তোমরা নাম শুনেছ, এটা একটা বিশাল বড় পার্ক, ওয়াটার পার্ক, বড় বড় রাইডিং আছে। তো চলো ভেতরে আগে যাই, তারপরে তোমাদেরকে তো পুরোটা ঘোরাতে হবে, তাই তো? তো চলো, আমি তাই গেট থেকেই স্টার্ট করে দিলাম ভিডিওটা। তোমাদের জন্য রয়েছে আরও অনেক অনেক সারপ্রাইজ, অনেক অনেক রাইড তোমাদেরকে ঘুরাবো, সাথে আমি নিজেও ঘুরবো। তো চলো এনজয় করা যাক ফুল ডেটা। তো দেখো তোমাদেরকে আজকে আমি নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে অন্ডেল্লাতে। তো এটা হচ্ছে একটা বিশাল পার্ক, ওয়াটার পার্ক, সমস্ত রকমের রাইডিং আছে, যেগুলো তোমরা দেখে থাকো। সব থেকে মানে বড় বড় রাইডিংগুলো এখানে আছে। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। এখন আপাতত একটু এই জায়গাটা ঘুরে দেখে নাও। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, সামনে হচ্ছে টিকিট কাটা হলো। তো কত কী খরচ করলো আমি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আপাতত পার্কটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছে এখানে, আর সাথে সাথে মিউজিক বাজছে। আর যেহেতু সানডে, তার জন্য প্রত্যেকটা মানে মানুষ এখানে ঘুরতে এসছে, কাপলরা এসছে, ফ্যামিলি এসছে, তারপরে কলেজ স্টুডেন্টরা এসছে। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। আর এখানে যাচ্ছি যেহেতু, এখান থেকে আমি একটা কভার কিনবো, আর কভারটা কিনে নিয়েছি যাতে হচ্ছে মোবাইলটা জলে না ভেজে, তার জন্য। আর সামনেই দেখছো একটা বড় রাইড, এটাতে আমি চাপবো না, আমার সাহস নেই অতটা চাপার। তো ঠিক আছে চলো সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখি কী কী আছে।
পাচ্ছো, আমি হচ্ছে এটার ভেতরে এতক্ষণ ছিলাম, বেরিয়ে গেলাম। এটা হচ্ছে একটা ভূতের শো টাইপ, ভীষণ ফানি লাগছিল বাট খুবই সুন্দর, দেখে নাও। अबे कहाँ से निकलोगे बे? अबे नहा ले बे, अच्छी तरह नहा ले बे। अबे साबुन किधर है? রোলার কোস্টার টাইপ।
पता कि ना हो আমি তো এই রাইডিংটা একদমই করব না, এটা বিভৎস মানে ভয়ঙ্কর রাইডিং একটা। ও মাই গড, ও মাই গড, বিভৎস ভয়ঙ্কর একটা রাইডিং, এটা আমি করব না। তো যারা করছে তাদের ভিডিওটা আমি করছি, তোমাদের সাথে শেয়ার করব বলে একদম টং। বাপ রে বাপ, বিভৎস, ও গড, দেখে নাও বিভৎস রকমের একটা রাইড, এটা আমি করব না, বিভৎস ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডটাও আমি করব না, বিভৎস রকম ভয়ঙ্কর একটা ব্যাপার, আমি জাস্ট একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তুমি চেপেছো যেটাতে আমাকে নিয়ে যাচ্ছ, হ্যাঁ ভালো, কিন্তু ভালো এবং পুরো দৃশ্য দেখবে। আচ্ছা ঠিক আছে, তো চলো একটু ভিডিও বানিয়ে নিই। না ওটাতে লাস্টে যাবো, কিচে গেলে পরে বলে দিস না। এখন আমরা যাচ্ছি বাচ্চাদের মতো লাগে, ছেড়ে দাও। না 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 করবো, ভিউটা জাস্ট দেখো, গলা ঝুলিয়ে নাও, ঝুলানো আছে। হাই করে দাও একটু মুখ বাড়িয়ে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোলার কোস্টার, তো এটাতে আমি চাপবো না। আমি এখন আছি 14 তলায়, তো পুরো ভিউটা আমি উপরে, একটা নাগরদোলা আছে বড় ওখান থেকে পুরো ভিউটা আমি দেখাবো ব্যাঙ্গালোরের। তাও একটু একটু দেখে নাও, দেখতেই পাচ্ছ যাইনি না এখন, ভর্তি মানুষ না, এটা ঘেরা না, অতটা ভালো আসছে না। তো যেহেতু দেখতে পাচ্ছ এই হুইলসটা ঘেরা আছে চারদিকে, তার জন্য ভিউটা অতটা ভালো আসছে না, তো খোলা যেটা দেখালাম ওটা থেকে আমার মনে হয় বেটার। তো তাও আমি এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা থেকে অ্যাকচুয়ালি পুরো ব্যাঙ্গালোরটা দেখা যায়। এই যে এটা ওয়াটার পার্কটা, ভেতরটা পুরো দেখা যাচ্ছে, তো জাস্ট অতটা ভালো দেখা যাবে না, তবুও আমি এটার ভিতরে থাকে না। ওটা তো ঋতুবর্ণা চেপেছিল। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় ঘড়িতে 2:30 মতো বাজে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি পার্কের মধ্যেই। তো এখানে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আছে, আর আছে চিকেন বিরিয়ানি, এদিকে আছে পনির টিক্কা, সাথে হচ্ছে আছে চাপাতি। তো চলো, আর এখানে আছে জল, বুড়ি ভোজনটা হয়ে যাক এবার।
তো ফ্রেন্ডস, আজকের পার্ট ওয়ান ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পার্ট টু এর ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আরও আরও অনেক অনেক মাস্তি আছে, মজা আছে, আমি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। টাটা।